গন্ধ রয়েছে ঘরটা জুড়ে কেউ ভাই নায়িকা চলে আসছে মেকআপে বসছে মেকআপ কাজ করতে করতে আমার ক্লোজে নিয়ে ফেলি ভাই না না যাচ্ছি না অসুবিধা থ্যাংক ইউ ভাই মামা লুক দিল ওই লুকের ক্লোজ আপ শট লাগবে না এক্সট্রিম ক্লোজ আপ কাটবো এক্সট্রিম ক্লোজ আপ মানে একদম চোখের শট ওর দুই চোখ এর দুই চোখ এর দুই চোখ ওর দুই চোখ তুই যান আমি কাটি দেখছি তাই ভাই আমরা কি করছি ভাই আপনি গরিব নায়িকা বড় লোক আপনি আপনার সিচুয়েশনটা অনেস্টলি নায়িকার কাছে খুলে বলবেন আপনার মনের চাওয়াটা হচ্ছে তারপরও যেন নায়িকা রাজি হয়ে যায় আপনাকে বিয়ে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও শর্ট নাও থ্যাংক ইউ আই মেক আপ এই গুরু ধর বসে হ্যাঁ ঠিক করবো হ্যাঁ ওকে যাও এই মেকআপ করতে শর্ট নাও রেডি যাই মামা রোল হ্যাঁ রোল 5, 4, 3, 2, 1, 0 শোনো বাবু আজ তোমাকে দেখেছি কিছু সত্যি কথা বলার জন্য আমি অনেক গরিব ঘরের ছেলে ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই গাড়ি নেই নেই কোনো ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে প্রথম যেদিন দেখা করতে এসেছিলাম যে গাড়িটা নিয়ে সেটা আসলে ছিল অ্যাপসের গাড়ি তোমাকে বলেছিলাম ওটা আমার নিজের গাড়ি আমি এতটাই গরিব প্রথম যেদিন তোমাকে রেস্টুরেন্টে খাওয়ালাম সেই টাকাটাও আমি আমার এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে এসেছি কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান এমনও হতে পারে যে আমি তোমাকে বিয়ে করে একটা বস্তির ঘরে নিয়ে তুললাম এতে কি তোমার কোনো আপত্তি থাকবে তুমি অনেক বড় লোকের মেয়ে আর হিরো হচ্ছে গরিব তুমি ওই বড় লোকের বিষয়টা ক্যারি করবে আর আমি এই কি করব লিখবি এই দরজাটারে আমরা রেস্টুরেন্টের এন্ট্রি এক্সিট হিসেবে দেখাচ্ছি তুমি এই দিক দিয়ে আসবে ওকে মামা রোল দাঁড়া দাঁড়া আমি একটা বড় মাস্টার শট ধরি নায়িকা ঢুকবে তারপর মেয়েটা ঢুকবে দুটা শট একবারে হয়ে যাবে দাঁড়া তুমি এখানে থাকবে না তো তুমি নায়িকার পিছনে গিয়ে দাঁড়াও চল 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 রোল মামা হ্যাঁ 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন বাবু আজ তোমাকে ডেকেছি কিছু সত্যি কথা বলার জন্য বলো আমি অনেক গরিব ঘরের ছেলে ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই গাড়ি নেই নেই কোনো ব্যাংক ব্যালেন্স কোনো অসুবিধা নাই তুমি যদি পথে ফকির হও তাতে আমার কোনো আপত্তি নাই আমার বাপের অনেক টাকা আছে দরকার আমি টাকা চুরি করব আমরা পালায় যাব ফ্ল্যাট কিনবো একসাথে থাকব হয় নাই তো কি করলেন এটা আপনি হিরোটিকে একটু লুক বিনিময় করবেন না আবার দেন কোনো অসুবিধা নাই
তুমি যদি পথের ফকিরও হও তাতে আমার কোনো আপত্তি নাই। আমার বাপের অনেক টাকা আছে, দরকার আমরা পালায়ে যাবো, পালায়ে গিয়ে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে বসবাস করবো। থ্যাংক ইউ জয়ন, থ্যাংক ইউ। এই কেন কেন ওট নজরুল ছাদে আছে, উপরে শুটিং চলছে। একটু টিপা দাও না। আপনি জানেন আমি কে? জানবো না কেন, তুমি মিকা। আমি মেকআপ না, মেকআপ আর্টিস্ট। এই যে আর্টিস্ট, কোন যে আর্টিস্ট আর্টিস্ট পলাচ্ছ। মাসে তুমি কয়দিন কাজ করো? 10-12 দিন। তোমার এই 10-12 দিনের কাজকে আমি 32 দিন বানিয়ে দিতে পারি। তুমি জানো কিভাবে 32 দিন বাড়াবেন? না, কোন ক্যালেন্ডারে পেয়েছেন আপনি 32 দিন? এটা ক্যালেন্ডারে থাকে না, তাকে নায়ক নায়িকার শিডিউল কাতায়। আমার মেয়ে যে মাসে 34 দিন কাজ করে তুমি জানো? কিভাবে? তুমি কি মনে করেছো আমরা কি দিনে এক পার্টির শুটিং করি? কখনো কখনো আমরা দিনে দুই পার্টিরও শুটিং করি। সন্ধ্যার সময় যে শুটিং পার্টিতে ঢুকি সেখান থেকে কি অর্ধেক টাকা নেই? ফুল পেমেন্ট। তাহলে কি হলো, একদিন দুদিন হয়ে গেল না পার্টি পো? তোমাকে 36 দিন কাজ দিব। আপনি কিভাবে 36 দিন কাজ দিবেন? আরে বোকা ছেলে, আমার মেয়ে নায়িকা, আমার মেয়ে যেখানে শিডিউল দিবে। এই তোমার নামটা যেন কি? শফিক। আমার মেয়ে যেখানে শিডিউল দিবে, আমি যদি ডিরেক্টরকে বলি শফিক মেকআপ ছাড়া আমার মেয়ে শিডিউল দিবে না, তাহলে কি তোমাকে না নিয়ে পারবো? তুমি দেখো না নায়িকারা মেকআপ ম্যান নিয়ে ঘুরে, তাকে ছাড়া সে মেকআপই নেয় না। তুমি হইবা আমাকে পার্সোনাল মেকআপ ম্যান, মাসে 36 দিন। পাঠিবো পাঠিবো। আমি আপনার পাওয়ার টিপবো না আর 36 দিন কাজও করবো না। আপনি মেকআপ নিলে বসেন, টাচ করে দিই। এই ছেলে, তোমাকে অনেক ভালো করে বুঝিয়েছি, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি কি জানো এই মুহূর্তে আমি তোমার চাকরি নট করে দিতে পারি? পার্টি পো। আপনি কি আমাকে চাকরি দিয়েছেন? আর আপনি চাকরি নট করার কে? আমার মেয়ে নায়িকা, আমি যদি বলি শুটিং পিকআপ, শুটিং কি চলবে? আমার মেয়ে শুটিং বন্ধ করে চলে যাবে না? তখন ডিরেক্টর এসে কাকে ধরবে? তোমাকে। তোমার চাকরি নট, পার্টি পো বলছি। আমি আপনার পার্টি পো না, দেখি কে কার চাকরি খায়। তুমি এখন এখানে বসে আছো? তুমি আবার ফিরে এলে যে? আর বলো না, আপু তো আমাকে এখান থেকে টেনে নিয়ে গেল, নিয়ে গেছে একদম বাসায়। আমি তো যাইতে যাইতেই চিন্তা করতেছি কি করা যায় কি করা যায়, কেমনে ছুটবো এখান থেকে, কেমনে বেরোবো। পরে মাথায় বুদ্ধি আসলো, আপুকে বললাম আপু তুমি পার্সোনালি বাসায় যাও, আমি একটু লাইলার বাসায় ঘুরে আসি। লাইলা হচ্ছে আমার ফ্রেন্ড, আসি থাকে। পরে আপু বললো কেন লাইলার বাসায় যাবি কেন, ওর বাসে কি? আমি পরে বললাম আপু কালকে আমার প্রেজেন্টেশন ডিউ আছে, লাইলার সাথে বসে আমার প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। পরে তো আপু রিক্সা করে দিল, আমি আবার একটু পিছন পিছন ফিরে দেখছি ফলো করে কি না, দেখি ফলো করতেছে না। পরে তো এই দুনিয়া রাস্তা ঘুরে 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 আমি এখানে চলে আসছি। আমি জানতাম তুমি ফিরে আসবে, এই জন্য এখান থেকে এক চুলও নড়িনি। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। আমি কি তোমার আমার পার্টিতে বলছি? আপনি বলবেন কিসের লেগে ভাই বলেন? তাহলে কে বলছে? নায়িকার বাবু বলেছে।
কি করেছি? তুমি নাকি মেকআপ ম্যানকে পাঠিয়ে দিতে বলছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? সে তো সিনে মাঝখানে ঢুকে পড়ছে, ডিরেক্টরের কাছে কমপ্লেন করছে। কমপ্লেন করবে কেন? আমি তো আগে রিনিটা গিয়েও পার্টি পেয়েছি। কই, ওরা তো কোনো কমপ্লেন করে নাই। আম্মু, সব সেট কি একরকম হয়? সেটের মানুষগুলো কি একরকম হয়? সে তো বলে সে মেকআপ ম্যানই না। তাহলে উনি কে? মেকআপ আর্টিস্ট, আর্টিস্ট মানে বুঝো শিল্পী, শিল্পীকে সম্মান দিতে হয়, পার্টি পাইতে হয় না। অমনি মেকআপ ম্যান বড় শিল্পী না তুই বড় শিল্পী? বড় শিল্পী তো আমি, বড় শিল্পীরে জন্ম দিয়েছি, আমার মেয়ে নায়িকা, আমার পাওয়ার বেশি। আম্মু, এখানে আবার তোমার পাওয়ার আসলো কোত্থেকে? আমার পাওয়ারটা কোত্থেকে আসে দেখবি? আজকে শুটিং করতাম না, এসব আমাকে ডাকবি না। এই মিজান, এই ডিওপি মিজান কোনো মালা ইউনিটে কাজ করে না। মনিকা, একটা কথা বলি। কি? তোমার ক্লোজ দিয়ে শুট শুরু করে দেই। করেন, চলো তাহলে। কিন্তু ভাই, আমি যে জুতা পরে নাচবো, ওই জুতা পরে তো এত দূর যেতে পারবো না। তোমার জুতা কোথায়? জুতা আমি নিতেছি, লজ্জার কিছু নাই। আন্টি, শর্ট চলতেছে, শর্টের মধ্যে ঢুকলেন কেন? এখানে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার মেয়েকে তো চিচিউতে নিয়ে যেতে হবে। কোথায় নিতে হবে? হাসপাতালে, চিচিউতে। ও মনিকা, পায়ে কি কাটা ফুটেছে? এই যা, বুলেটে ডাক দে। ভাই, বুলেটকে কিসের জন্য ডাকতে হবে? আগে ক্ষয়ক্ষতি কিরাম হয়েছে সেটা দেখতে হবে না? তোর আমি বুলেটে ডাকতে বলছি, বুলেটে ডাকছে। মনিকা, বসো বসো। কুচি লেগেছে আপুর আপুর। আরে এটা শর্ট করে দিই। আরে শোনা, বা কি হয়েছে? আরে শেষ, আমি দেখতেছি। তোমরা কি সবাই আসামি? কেন আন্টি? আমার মেয়ের পায়ে যাচ্ছ কেন? শুন, আজকে শুটিং পিকআপ করে দিই। কেন? শুটিং কেন পিকআপ করব? অরে বুকা মেয়ে, শুটিং পিক আপ করলে একদিন শুটিং বেড়ে যাবে না, আমরা একদিনের টাকা বেশি পাবো না?